মর্নিং ফ্রেন্ডস, লেটস একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকেই বাড়ি এসেছি, 6:30 বেরিয়ে গেছিলাম ওখান থেকে, তো চলে এসেছি। এখন করছি, এখন প্রায় 8:30 বাজতে যায়, তো এখন করছি চা। এই যে ওইদিকে চা হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, তো একটু চা না খেলে এনার্জি পাচ্ছি না কাজে, গলাটাও দেখছে দৌড়ে দৌড়ে গেছে, তো একটু চা না খেলে হবে না, এনার্জি পাচ্ছি না, তো চাটা খেতে হবে। আর এখানে দেখো ক্যান্ডেল রুলস নিয়ে নিয়েছি, আর এইদিকে গরম জল হচ্ছে, গরম জলটা হলে ওকে রুলস দিয়ে দেবো। আর আমাদের এখানে লেবু কেটে রেখেছি, একটু জলের সাথে লেবু দিয়ে দেবো, একটু আমাদেরও খেতে হবে লেবুর জলটা। তো আর আকাশ অফিসে যাবে, তো ডিমের তরকারি তো করাই আছে, আমি করে রেখেছিলাম আমার জন্য, তো সেটা তো খাওয়াই হয়নি, ফ্রিজে তুলে দিয়ে চলে গেছিলাম, তো সেটা একটু গরম করে নেবো। উচ্ছে ভাজাও আছে, ওটাও একটু গরম করে নেবো, হয়ে যাবে। আজকে আর কিছু রান্না বান্না করতে হবে না। আর এদিকে দেখো চাও ফুটে গেছে প্রায়, একটু আদা দিয়ে চাটা করলাম, তো বিশাল ঠান্ডা পড়েছে আজকে এখানে। কালকে দুদিন তাও অতটা ঠান্ডা ছিল না, তো আজকে তো দেখছি খুবই ঠান্ডা পড়েছে। আর ক্যান্ডুকে তো দুটো জামা পরিয়ে চাদর টাদর মুড়ি দিয়ে নিয়ে এসেছি, আর আমরাও সোয়েটার নিয়ে গেছিলাম, সোয়েটার পরে এসেছি। আর মাথায় তো কিছুই দেওয়া হয়নি, কারণ আমি স্টোলটা নিয়ে গেছিলাম দেবো বলে, কিন্তু ক্যান্ডুকে না, আমাদের শরীর খারাপ হলে একরকম, কিন্তু ক্যান্ডু অলরেডি ঠান্ডা লেগে আছে, সারতেই চাইছে না, তো স্টোলটা দিয়ে ওকে ভালো করে মুড়িয়েছি, মুড়িয়ে নিয়ে এসেছি। আর অটোতে এলাম, ওর তো বাইক ছিল না ওখানে, অটোতে এলাম। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এখন চাটা খাই গরম গরম। তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে। সব ঘরটরগুলো পরিষ্কার করলাম, অনেক কাজ ছিল আজকে, দুবার করে ছাদে যেতে হয়েছে, অনেক কাঁচাও জমে গেছিলো, তো সেগুলো সকালে সব কেচে নিয়েছিলাম, কিন্তু একসাথে সব শুকোতে দেওয়া যায়নি, তো একবার তুলে নিয়ে এসে আবার একবার মেলে দিয়ে এলাম। যাই হোক, সব কাজ বাজ হয়ে গেছে। আর তোমাদের দেখিয়েছিলাম এই মানি প্ল্যান্টটা, দেখো এই মানি প্ল্যান্ট একটা গ্লাসে বসানো ছিল, কিন্তু দেখছি গাছটা পাতাগুলো নড়ে যাচ্ছে বলে শেকড়টা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু শেকড় হয়ে যাবে, তো সেই জন্য এই রকম সরু মুগোলা একটা বোতল ছিল, তো বোতলের মধ্যে বসালাম, তো দেখা যাক কতদূর কী হয়। একটা পাতাটাও খুলে গেছে দেখলাম, তো বেঁচে যাবে আই হোক। আর এই গাছটা এবারে দাদামণি পাঠিয়েছে, দেখো এটা বসিয়ে দিয়েছি টবেতে। আর তোমাদের দেখিয়েছিলাম এই তুলসী গাছটার সাথে আরেকটা গাছ ছিল, জোড়া দুটো গাছ ছিল, তো ওই গাছটা আমি রেখে দিয়ে গেছি, তো কে চুরি করে নিয়েছে ওই গাছটা। আরও এই গাছটা তো সিঙ্গেল একটা ডাল, ওই গাছটা তো তোমরা দেখেছো ডবল করে ডাল বেরোচ্ছিলো, কী সুন্দর গাছটা ঝাড়ালো মতো হয়েছিল, গাছটা চুরি করে নিয়েছে। তো যাই হোক, এবারে এইরকম দুটো নয়নতারার চারা এনেছি, বসিয়ে দিয়েছি, জানি না বাঁচবে কি না, চেষ্টা করবো বাঁচানোর। আর এটা তো আগের বারে এনেছিলাম, বসিয়ে দিয়েছি, তো দেখছি ছোট একটা পাতা হচ্ছে, তো আশা করছি বেঁচে যাবে, আমি শিওর হয়ে এখনও কিছু বলতে পারছি না। যাই হোক, ঘরটা সব পরিষ্কার, রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দেখিয়ে দিই, পুজো হয়ে গেছে আজকে, অনেকদিন পরে পুজো করতে পেরে খুব শান্তি লাগলো আর কি। মেজি ভাইদের বাড়িতেও পুজো করেছি, কিন্তু নিজের একটা আসনে পুজো করা, মানে সেটাই আর কি, মনে হচ্ছিলো বজরংবলীকে খেতে দেওয়া হলো না, আর না খেয়ে আছে এইরকম একটা মনে হচ্ছিল। তো অনেক দিন পরে পুজো করে শান্তি লাগছে মনটা। আর এই সবগুলো আজকে সব পরিষ্কার করলাম, পুরো কদিন ছিলাম না, পুরো ধুলো পড়ে গেছিলো আর কি। আর সব কিচেন টপ টপ সব পরিষ্কার। আর যাই হোক, সব কাজ বাজ হয়ে গেছে, আজকে ক্যান্ডুকে নিচে থেকে গিয়ে পটি টয়লেট সব করিয়ে নিয়ে আসলাম, এনে গাটা আজকে মুছিয়ে দিয়েছি, ওর তো খুব ঠান্ডা লেগেছিলো, তো আমাদের বললাম,
তো আজ গাটা মুছিয়ে দিয়েছি গরম জল করে, তো এখন রিল্যাক্সে ঘুমোচ্ছে। গাটা শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। এই যে জামা জামা বেরও করে রেখেছি, গাটা শুকিয়ে গেলে পরিয়ে দেবো। শুকিয়ে গেছে আর পরিয়ে দেবো। অনেকক্ষণ ওকে গাছ অনেকক্ষণ গাটা মুছিয়ে দিয়েছি ওর, তো জামাটা আর পরিয়ে দেবো। রিল্যাক্সে ঘুমোচ্ছে একদম। অনেকদিন পরে স্নানটা করেছে, তো স্নান মানে ওই ড্রাই বাথ টাইপ করিয়ে দিয়েছি। এখন স্নানটা একদম করাবো না হুট করে, কারণ ঠান্ডাটা তো আছে, তো ঠান্ডাও লেগে গেছে। তো ওই গরম জল করে, হালকা উষ্ণ গরম জল করে ড্রাই বাথ করিয়ে দিয়েছি। ও শ্যাম্পু তো রয়েছে ড্রাই বাথের। তো এবার ওষুধ খাওয়াতে হবে। ওষুধগুলো খাওয়ানোই ঝামেলা, ও একদম ওষুধ খেতে চায় না। তো আকাশ বেরিয়ে গেছে অফিস থেকে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখন প্রায় দেড়টা দুটো বাজতে যায়। ও বেরিয়ে গেছে, চলে আসবে। এলে ও ধরলে তারপর ওষুধটা খাওয়াতে পারবো, না তো বহু ছোটাছুটি করে। ওষুধ মুখে দিচ্ছে, সাইড দিয়ে দিয়ে বের করে দিচ্ছে। কদিন ওই করেছে, চেপে ধরে ওষুধ খাওয়ানো হয়েছে ওকে। কদিন গুল্লুর সাথে খুব এনজয় করেছে, এসে থেকে চুপচাপ আছে, সেরকম কিছু বদমাইশি করছে না, চুপ করে শুয়ে আছে। এসে এসে খাইয়ে যেতে ডাকছি, কিছুতে গেল না, এসে বসে খাইয়ে দিয়ে গেলাম। সে খাবে না কিছুতে, জোর জবরদস্তি করে খাওয়ানো হয়েছে। তো যাই হোক, চলো, এখন আর কাজ বাজ কিছু নেই, একটু বসে ফোনটা নিয়ে ঘাঁটি, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে ব্লগ আপলোডও হবে না, কারণ সেরকম কিছু ব্লগ হয়নি। সকালেই এসেছি, তোমরা জানো, তোমাদের বললাম, তো ওই জন্য ব্লগ কিছু হয়নি সেরকম। তো এটা রাত পর্যন্ত কন্টিনিউ করো ব্লগটা, করে কালকে পোস্ট করব। একটু ডিলে হয়ে যাবে, কিছু করার নেই, কারণ সকালে এসেছি, তো সেরকম কিছু দেখানো ছিল না। ঘর দোর পুরো নোংরা হয়েছিল, সব পরিষ্কার করা, ঝাড় দিয়ে মুছলাম, সব ধুলো ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক, চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে, এখন বাজে 7:30। তো রেডি হয়ে গেছি, আকাশের সোয়েটার এটা তো পরেছি। যাই হোক, আমার কিছু কারণে আনা হয়নি, তো আকাশের সোয়েটারটাই পরলাম, সামনে সামনেই ছিল। আর এখন যাচ্ছি একটু সামনের দোকানটায় যাবো, টুকটাক কেনাকাটি আছে, তো কিনে টিনে নিয়ে ঝটপট চলে আসি। চলো বেরোই। তো আমরা চলে এসেছি, তো মিষ্টি কিনে এনেছি, এখন মিষ্টি খাবো একটু, অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি। তো দু রকম তিন রকমের মিষ্টি কিনেছি, আর বজরং বলেই কালকে পুজো, তো কলা কিনে আনলাম, কিন্তু এখানে মেটে সিঁদুরটা কিছুতেই পেলাম না। 4-5টা দোকান দেখা হলো, মেটে সিঁদুর কোনো দোকানেই মেটে সিঁদুর নেই। জানি না এখানে বজরং বলির এত পুজো হয়, কিন্তু কোনো দোকানে মেটে সিঁদুর পাওয়া গেল না। আর এই যে ছুনছুন মিষ্টির প্যাকেটই চাটছে, মিষ্টি এখনো পাইনিও। তো চলো দেখি কি মিষ্টি এনেছি, যা প্যাক করেছে দেখো। শুনুন, সরো সরো সরো, ধর ক্যামেরাটা। তো চলো প্যাক খুলি, দেখি এই যে এখানে আছে একটা স্যান্ডউইচ মিষ্টি, এই যে কলকাতা, এটা হচ্ছে এয়ারপোর্টটা অরেঞ্জ কালার থাকে, এটা হলুদ, এটা অরেঞ্জ থাকে। আর এখানে আছে রসমালাই, এই যে মালাইটা দেখাচ্ছে। আর এইটার মধ্যে আছে, এটার মধ্যে কি আছে না, মালাই গোল্লা মনে হয়, মালাই গোল্লা, এটা আছে ঠান্ডা। তো চলো খাওয়া যাক, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সাথে রাতে কথা হচ্ছে, এখনো আমাদের খাওয়া হয়নি, ক্যান্ডুর খাওয়া হয়ে গেছে, ক্যান্ডু পটি করে এলো নিচে থেকে। আর আজকে রাতের ডিনারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। চলো, ডিমের ঝোল, তো আমি ঝোল খাবো না বলে বললাম ডিম সেদ্ধ রাখতে। আর এখানে আলুর চোখা, আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে পাঁপড় ভাজা হচ্ছে, ভাজছে আকাশ। তো চলো
ডিনার সেরে তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, দেখছো আমি শুয়ে পড়েছি, আর ক্যান্ডুকে দেখবে? ক্যান্ডু এখানে শুয়ে আছে, আর আকাশ এখন আসলে আকাশ এখন টিভি দেখছে। তো আজকে দেখালাম মিষ্টিটা খেলাম, কিন্তু বাকি মিষ্টিগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু স্যান্ডউইচ মিষ্টি যেটা একটা নিয়েছিলাম আমি, তো ওটা অতটাও ভালো লাগেনি, তো বাকিগুলো বেশ ভালোই ছিল খেতে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এতটাই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ব্লগ কেমন লাগছে তোমাদের, আর কী কী দেখতে চাও আমার ব্লগে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, টেক কেয়ার, গুড নাইট, টাটা।